দীর্ঘ টানাপোড়েনের পর আপাতত সিবিআই হেফাজতে শেখ শাহজাহান। নিজাম প্যালেসে এক রাত কাটিয়ে ফেলেছেন তিনি। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় এবং গরু পাচার মামলায় বর্তমানে জেলবন্দি অনুব্রত মণ্ডল যে ঘরে ছিলেন সেখানেই রাখা হয়েছে শাহজাহানকে। সিবিআইয়ের জিম্মায় নাকি হাজারো আবদার করছেন সন্দেশখালীর কাগুজে বাঘ। বৃহস্পতিবার প্রাতরাশে ভাত চান, তবে শেষমেশ ভাত পাননি, পেয়েছেন রুটি ও সবজি। রাতেও রুটি খান তিনি। সূত্রের খবর, সারা রাত নাকি দু চোখের পাতা এক করতে পারেননি শাহজাহান। বুধবার রাতে একপ্রস্থ জেরাও করা হয় শাহজাহানকে। গত 5ই জানুয়ারি ইডি হানার সময় কাকে ফোন করেছিলেন, কি এমন বাড়িতে ছিল যে ইডির উপর হামলা করা হলো, এই সমস্ত প্রশ্ন করা হয় শাহজাহানকে। কল লিস্ট হাতে নিয়ে নানা প্রশ্ন করা হয় বলেই খবর, তবে কোনো কথা বলেননি। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের জেরায় নীরবই রয়েছেন সন্দেশখালীর সেই কাগুজে বাঘ। তদন্তে ক্রমাগত অসহযোগিতা করে চলেছেন তিনি। উল্লেখ্য, হেফাজত নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর বুধবার সন্ধ্যে 7টা নাগাদ অবশেষে শেখ শাহজাহানকে হাতে পায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের মতো সন্দেশখালীর ত্রাসকেও নিয়ে যাওয়া হতে পারে দিল্লিতে। সেক্ষেত্রে তার বিরুদ্ধে এখন যে মামলাগুলি রয়েছে সেগুলি আদালতের অনুমতি নিয়ে দিল্লিতে নিয়ে যেতে হবে। রাজ্যের বাইরে শাহজাহানকে নিয়ে গিয়ে জেরা করা তুলনামূলকভাবে বেশি নিরাপদ, এমন কোনো যুক্তি আদালতে দিতে পারে সিবিআই। এছাড়াও দিল্লিতে নতুন করে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেও তাকে রাজধানীতে নিয়ে গিয়ে জেরা করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও সিবিআই সূত্র জানিয়েছে এই বিষয়টি এখনও আলোচনা স্তরে রয়েছে।